যাযাকুমুল আখাই প্রথম অ্যাপ্রিশিয়েশন তো আলারাব্বাল আমিকে করতেই হবে অলমোস্ট মোর দ্যান 100 পিপল অলরেডি জয়েন 마শাআল্লাহাযাকুমুল খায়ের আম অ্যাপ্রিশিয়েশন বলতে ফার্স্টে এ হচ্ছে আলারাব্বাল আমি অ্যাপ্রিশিয়েশন যে আলারাব্বাল আমি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেসড আ ভেরি গুড লাইক অ্যাঞ্জেল আমাদের আয়েশা ধরন্নু এবং কি পরবর্তীতে যেটি অ্যাপ্রিসিয়েশন করতে হয় সেটি হচ্ছে যে আমাদের ফ্যানরা আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা বোনরা ভালোবেসে আপনারা আমাদের কয়েকদিন আগে গত সপ্তাহে একটা প্রোগ্রাম ছিল আমাদের অন্যরকম ভিন্ন লাইক উইথ ইভিনি এসছে কাইন্ড অফ কনসার্ট আপনারা সবাইকে মিস করি সবাইকে ভালোবাসছি সবাই ভালোবেসেছেন আল্লাহ আপনাদের এই ভালোবাসা আমাদের এই ভালোবাসাগুলো আল্লাহ রব কবুল আল্লাহ রবরান আপনাদের এই কবুল করুক আর যারা যারা দেখছেন আপনারা একটু বের হয়ে গিয়ে শেয়ার করে দিলে আপনাদের ফ্রেন্ডরাও দেখতে পারবেন কমেন্ট পড়তে হবে কিন্তু রিয়া হোসাইন পড়ে দিলাম জাহিদ ভাই আসার অনেক খুব ভালো লাগছে আমাদের ছোট মা আসার জন্য শুভকামনা ফেনির কনসার্ট নিয়ে কিছু বলুন জি আজকে ফেনির কনসার্ট নিয়ে আমি অবশ্যই বলবো চিরঙের কনসার্ট নিয়ে বলবো ঢাকারটা আগে শেষ করি সো আগেরটা আগে শেষ করে আমি আমিও একটু শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে আপনারাও আপনাদের আইডিতে অথবা আপনাদের পেজ থাকলে আপনারা সেখানে শেয়ার করতে পারেন আমি আমার পেজে শেয়ার করে দিচ্ছি যাতে করে অন্যরাও দেখতে পারেন আপনারাও চাইলে একটু বের হয়ে তাই অন্যরাও দেখতে পাবে দিচ্ছি আচ্ছা বলুন আপনারা সবাই কেমন আছেন কোথায় আছেন এই মুহূর্তে আগে একটু আপনাদের খবরটা নিচ্ছি তারপর আমি আমার খবর সবগুলো একটা একটা করে বলবো আপনাদের খবরগুলো গুলো একটু নিয়ে চার তারা বলছেন কেমন আছেন সালাম কেমন আছেন গোলাম রাসেল আরজে

আচ্ছা কতদিন আছেন দেশে যে কিছুদিন থাকবো একটা কাজ চলছে অ্যালবামের কাজ চলছে এবং কি কিছু গানের কাজ চলছে সব মিলিয়ে এবং কি প্রিয়জনদের টাইম দিচ্ছি সব মিলিয়ে থাকবো আর কিছুদিন আমাদের দিনাজপুরে কনসার্ট করেন হ্যাঁ তার যাই হোক আহ এই প্রথম দেখলাম আহ এত অহংকার আল্লাহ মাফ করুক আপনি কোথাও না কোথায় ভুল বলছেন আলম ভাই আল্লাহ মাফ করুক আমাদেরকে অহংকার থেকে দূরে রাখুক আল্লাহ রাবুল আলমিন

ভালো রাখুক নেই খায়ের দান করুক দোয়া করবেন নতুন বাবার আগমন শুভ হোক হ্যাঁ এখনো তো আদম ভাই বাবা হন নাই বাবা হয়ে যান পৃথিবীর সবাই বাবা হয়ে যান আলহামদুলিল্লাহ দোয়া করি বাবা হওয়ার জন্য যেটি হওয়া দরকার সেটি আগে করেন সবার জন্য দোয়া করি আমাদের পরবর্তী অ্যালবামে যদিও এরকম একটা গান থাকছে বাবা না মানে হচ্ছে সেকেন্ড ভার্সন ওয়াইফের যারা আমাদেরকে বাবা হওয়ার সৌভাগ্য আমাদের একটা মাধ্যম তাদের জন্য সো ওয়ান্স এগেইন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট

আলহামদুলিল্লাহ কোনো একটা কারণে যদি আপনি আমার থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন আমি রিলি সরি আমাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আপনাদের ছোট ভাই হিসেবে তবে আমি বেদ জেনে শুনে বুঝে এটা করতে কখনোই চাই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফিদা ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন আচ্ছা পড়ে দিলাম পড়ে দিলাম আহানাফ মাহির বউ নিয়ে গান গাইবেন বউ নিয়ে আছে গাওয়া যায় কিন্তু কার বউ তো সালাম প্রিয় ইকবাল ভাই আমাকে চেনা যায় আরে আমার প্রিয় শাহাবুদ্দিন শিল্পী শাহাবুদ্দিন ভাই ভালো আছেন হ্যাঁ আয়েশা তারান্ন ও তার আম্মু কেমন আছেন রাজীব বিন সুফিয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এবং তারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তারা বাসায় আছেন ভালো আছেন মামুনিকে দেখান মামুনিকে দেখাবো যখন সময় হবে সো আল্লাহ রব আমাদেরকে সকল ইমোশন থেকে হেফাজত করুন টাইম মতো যেন সব কিছু করার তো সিদ্ধান করুন আমিন ভাইয়া আপনার ভয়েস অনেক সুন্দর জাজাকুমুল্লাহ ভেরি নাইস টু নো দ্যাট জাকির হোসেন জয়েন করেছেন রাজু হক বলছেন ভাই আচ্ছা বলে ফেলি একজন মেসেজ করছেন ভাই প্লিজ আই ওয়ান্ট টু বিয়ার ফ্রেন্ড আল্লাহ কবুল করুক আচ্ছা কী বলে যে বলে ফেলি যেটা সেটা হচ্ছে যে আমাদের লাস্ট উইক বৃহস্পতিবার ইভিনিং ছিল আমাদের একটি কনসার্ট সেখানে আমাদের ভাইয়েরা বোনরা আমরা একশোকে আর একশো জন ভাই বোনকে আগেই সিলেক্ট করে রেখেছিলাম যার পরে আমরা কোথাও কোনো জায়গার নাম প্লেস কোথাও কোনো কিছু ঘোষণা করে নিই তারপরেও প্রায় এক্সট্রা মানুষ চলে এসছেন শুধুমাত্র ভালোবাসার নেই ভাইয়া দেশে থাকলে আমাদের বাসায় এসে কিউট বাচ্চাকে দেখে যাবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ গাজীর যেহেতু আলমদুলিল্লাহ দারুন নতুন বাবা বাবা লাগছে মাশাল্লাহ গুড গুড বাবা লাগছে এখন পাওয়ার কথা বললেই ভালো লাগে মাশাল্লা গুড আজকের লাইফে কোনো সহযোগী নাই ভাই না আজকে আজকে তো আমার সহযোগী আছেন আমাদের আশা তারান্নু উনি ঘুমাচ্ছেন সো আজকে সহযোগী আছে কিন্তু দেখা যাচ্ছে না আর সালাম ভাই আমি তানভীর হ্যাঁ তানভীর কেমন ইকবাল ভাই সালাম নেবেন নোয়াখালী কবে আসবেন জানাবো ইনশাআল্লাহ রাজি হক ধন্যবাদ জেজাকুখের আচ্ছা ইসরাত জানি ইতি বলছেন ভাইয়া আমাদের মিষ্টি কই হ্যাঁ আপনাদের সবাই হচ্ছে আনলিমিটেড মিষ্টি খাবেন যখনই আসবেন আপনারা যেন কোনো অল্প খাবেন না মার্জি ইকবাল বলছেন আসসালাম আলাইকুম লুকিং কিট মশাল গিট মার্জি ইকবালকে ধন্যবাদ উনি চয়েস করে দিয়েছেন এই শার্টটা এই শার্টটা হচ্ছে এম ডি ইসলাম পাঠাইছে চিরং থেকে অ্যাজ এ গিফট থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এত সুন্দর শার্ট গিফট করার জন্য আকিফ जावेद বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম थैंक यू ভাইয়া সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আব্দুল আলম মামুন ভাই থ্যাংক ইউ वेरी मच এন্ড শুভ দিগন্ত বলছেন আপনি তো জান্নাতের কি কপি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয়েশা ধরন্নুম ইজ आवर জান্নাত আলহামদুলিল্লাহ আয়েশা ধরন্নুম কে লালন পালন করার মাধ্যমে

তোমার বেবি এখন কেমন আছে বলবেন প্লিজ থ্যাংক ইউ ভালো আছেন আয়সা দাঁড়ানো ভালো আছেন ভাই আমার কিন্তু চাচা হয়ে গেছি হ্যাঁ আমি নাসির ভাই ভাইয়া একটা ইসলামিক গান গাইবেন হ্যাঁ আমি তো ইসলামিক গানে গাওয়াটা পছন্দ করি এবং এটাই গাই আমি ভাই যশোর আসবেন কবে সোহেল ভাই বলে রাখছিলেন রেখেছিলেন যে যশোর যাওয়ার জন্য এবং উনি প্লেনের টিকিটও কাটার জন্য চাচ্ছেন কিন্তু আসলে সোহেল ভাই আমি রিয়েলি সরি মেবি আশা হচ্ছে না এটা বলতে খুবই কষ্ট হচ্ছে আপনি আমেরিকা থাকতে আমি আমরা আমরা ফাইনাল করেছিলাম কিন্তু এই প্ল্যানটা মনে হয় না বাস্তবায়ন হবে যাই হোক এনিবা আলোর আমি আমার তৌফিক দিক আমাদেরকে তাহলে হয়তো যাওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা সাইফুল ইসলাম বাবুই বলছে মার্শাল্লাহ গুড আল্লাহ শানে একটি হাম করি আমার একটা প্রিয় গান যেটা আমরা সবসময় মাঝে মধ্যে গাই সেটি আমি গাবো কারণ আল্লাহ রবীর আমাকে এতটুকু এত বড় ব্লেস করেছেন সো আল্লাহ রবীর শাহে একটি হাম করেই আমি শুরু করি আজকে লাইফটা তোমার নামে जो दी गान गावा है गान सुंदर हमार नामे जो दी गान गावा है गान सुंदर है तुमार श्री श्री पाने जो दी चावा চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে ভা চাঁদকে দিলে চাঁদ জো ছুনা পেলো তোমার প্রেমের সুর যে দীপ্ত হলো তোমার প্রেমের রাভা চাঁদকে দিলে চাঁদ জো ছুনা পেলো তোমার প্রেমের সুরজনিয়ে সে দীপ্ত হল তোমার মিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত তোমার নামে যদি গান গাওয়া হয় গান তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আসলে আসলে যারে গান গাওয়া হলে সে গান তো আসলেই সুন্দর হবে এটাই স্বাভাবিক একদম ট্রুপ নতুন একটা গান আমাদের আবু তাহির বেলাল ভাই লিখছেন আমাদের মাহমুদ ফয়সাল ভাই উনি শুরু করছেন কাতার থাকেন দেখি তারা একটি সঙ্গীত হচ্ছে বা সকল বাচ্চাদের জন্য যারা নিউ বর্ন বেবি তাদের জন্য একটা গান করা যায় কিনা ঠিক আছে একটা রসুল দোয়া ছিল হচ্ছে হলো গিয়া যখন আপনি বাচ্চাদেরকে দেখবেন তখন কি পড়বেন তখন উবিকা মিঙ্কুল্লি সাহেত হাম্মা এরকম একটা দোয়া আমি আমার কাছে আছে এরকম একটা করার আমরা চেষ্টা করছি সো আশা করছি ভালো লাগবে আপনাদের

যাই হোক যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত কারণে এই ভিডিওটি কেটে যায় আমি সেকেন্ড লাইভে আসবো না সো আপনাদের থেকে আগেই বিদায় নিয়ে নিলাম তারপরেও কিছুক্ষণ থাকবো সে আশা ব্যক্ত করছি সো আপনারা এখনই চলে যাওয়ার দরকার নাই আগে বলে নিলাম বিকজ আমার একটা প্রোগ্রাম আছে একটা মিটিং আছে সেই মিটিংয়ে যাবো একটু পরে কাজ হচ্ছে অনেকগুলো সময় হচ্ছে খুবই কম সো ভেরি কুইক দুটো আপডেট দিয়ে দিই নাম্বার ওয়ান চিররং কনসার্ট চিররং এর জন্যে একজন ভাই অত্যন্ত অসুস্থ আমার ছোট ভাই আমাদের ছোট ভাই মারুফ যে ভাইটা অক্লান্ত পরিশ্রম করে চিটা আমাদেরকে নিয়েই ছাড়বে আর কি সো মারুফ তুমি অসুস্থ আমি জানি তারপর তুমি বাসায় না গিয়ে সে গ্রামে বেড়ে যাওয়ার কথা ছিল যায়নি তারপরও সে চেষ্টা করছে যেভাবে চিটা অনেক প্রোগ্রামটাকে সফল করার জন্য সো আমরা আশা করছি যদি পাঁচ তারিখের মধ্যে আপনাদের সবগুলো বুকিং কমপ্লিট হয়ে যায় উইল ট্রাই আওয়ার বেস্ট টু কম অ্যান্ড সি এভরি চিটা চিটা অনশাল্লাহ তা মেইন

আপনি সুন্দর করে শুরু করেছেন আল্লাহ আপনাকে সুন্দর কণ্ঠ দিয়েছেন আল্লাহ আপনাকে আরো যোগ্যতা দান করুক আমার আমাদের আপনার মতো শিল্পী হওয়ার কিন্তু কিন্তু কি আহ কিন্তু কণ্ঠ ভালো না বলছিলেন হলো আহানাফ মাহির আল্লাহ আপনাকে আরো ভালো আমাদের চেয়ে ভালো কণ্ঠ দান করুক আমি মাশাআল্লাহ নাইস সং ভাইয়া বলছিলেন আয়েশা রহমান थैंक হাসান শাফাক বলছেন ভাইয়া সামনে নতুন কোন অ্যালবাম আসছে কিনা হ্যাঁ অ্যালবামের কাজ চলছে দিনরাত চট্টগ্রাম দেখা হচ্ছে অবশ্যই বলতেন ডিএম হ্যাঁ মার তো কথা বলে দিলাম ভাইয়া চট্টগ্রামে অপেক্ষা করছি হ্যাঁ তাওহিদ ইসলাম ভাই ইনশাআল্লাহ জীবনের ছাত্রং হ্যাঁ এটা গাবো একটু গাবো ইনশাআল্লাহ ভাইয়া হাতে মিষ্টি বাহ গুড একজন ভাই কল দিয়েছেন আপনি এখন কল না দিলে ভালো হবে যেহেতু লাইভে আছে আচ্ছা ভাই লাভ ইউ সো মাচ এস এম আর ফিন সম্রাট উই লাভ ইউ ফর দ্য সেক আল্লাহ কবুল করুক আচ্ছা কুয়েত হতে আপনার লাইভ দেখছে খুব ভালো লাগছে হ্যাঁ বাস সাবুর ভাই সাবু নাম বাবুল ভাই বলছিলেন অন্য কোন দেশ থেকে মার্শাল্লাহ নাই সং সালাম ভাইয়া বলছেন নুরজ্জমান রাজু থ্যাংক ইউ ভেরি মাছ এন্ড ফ্রাইলে সালমা বলছেন যে ভাই তার কেমন আছে আল্লাহ রাবুল আলম তাকে ভালো রেখেছেন দোয়া করবেন তার জন্য তাকে যেন আরো ভালো থাকেন আল্লাহ যেন সুস্থ রাখেন সব সময় এবং নেখায়াত দান করেন বদনজর থেকে দূরে রাখেন এবং কি দিনের জন্য খেদমত করার তৌফিক দান করেন চিটং কোন জায়গায় সেই ক্ষেত্রে বলে রাখি সেটা হচ্ছে চিটংয়ে আমরা এখনও ঠিক করি তবে থিয়েটারও হতে পারে কি একটা থিয়েটার নামে কি একটা আছে আপনাদের সেখানেও হতে পারে এবং কি আপনাদের বুকিংয়ের উপর এটা নির্ভর করছে যে কতটুকু আপনারা আসতে চান কতজন লোক আসতে চান সো এটা একটু টাফ যে আমরা কোনো ধরনের প্লেস টেস্ট ছাড়াই আপনারা বুকিং করে ফেলবেন এটা রিয়েলি টাফ এবং এটা যদি এক্সট্রিম লাভ না থাকে হয় না সো আপনারা ঢাকায় যেভাবে দেখানো হয়েছে লাভটা আপনারাও দেখান আইএসিতে হ্যাঁ যাবো ইনশাআল্লাহ আইএসিতে যেটাও আসলে আমি যাব আপনারা মনে রাখবেন আমি ঘুরতে যাব আইএসিতে ইনশাআল্লাহ আচ্ছা সো যেটা বলি সেটা একটু টাফ ইটস রিয়েলি টাফ ইটস রিয়েলি টাফ যদি এই টাফটাকে আপনারা জয় করতে পারেন আমরা আসবো ইনশাআল্লাহ আমি জানি কোনো ডেট ছাড়া কোনো কিছু ছাড়া আপনারা কোনো প্লেস ছাড়া আপনারা টাকাগুলো এভাবে পাঠিয়ে দিবেন অগ্রিম এত ভালোবেসে তা একজনের জন্য ইটস রিয়েলি ইটস টাফ আলহামদুলিল্লাহ তবে ঢাকা আমরা এটা সফল করেছি আমাদের দুটো স্ট্যাটাসে এই সবগুলো টিকিট বুকিং হয়ে গিয়েছিলো ইভেন আমরা পরে আর কাউকে বলতেও পারিনি কমেন্ট পড়ছেন মনোযোগ সহকার আজকে অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ রিয়া হোসাইন আপু কমেন্ট পড়ার জন্য আজকে মূলত আসলাম আর এটা মূলত অ্যাপ্রিসিয়েশন লাইফ

বলছেন মার্শাল্লা ভেরি গুড ভাই আমার ফ্যামিলি কি উঠে গেল থ্যাংক ব্রো বলছেন এম ডি আরজু এম বি ইলাস বলছেন মার্শাল গুড ইলিয়াস ভাই কেমন আছেন আপনার ছেলে কেমন আছে আচ্ছা আল মিরাজ বলছেন আহ ফার্নিচার বলছেন দুবাই থেকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া দুবাই জন্য শুভকামনা কেমন আছেন ইকবাল ভাই মালয়েশিয়া থেকে বলছেন আমাদের হাসান ভাই মোহাম্মদ হাসান ভাই ওসমান সাইফুল্লাহ বলছেন যে উসমান বিনফুল্লাহ বলছেন কি অবস্থা ভাইয়া ভালো আছে যারা যারা কনসার্টে এসছেন অনেক দূর থেকে এসছেন অনেকগুলো ফ্যামিলি মেম্বার নিয়ে এসছেন আপনাদের সবারকে অ্যাপ্রিসিয়েট করি আল্লাহ আপনাদের এই ভালোবাসি কবুল করুক আর আপনাদেরকে আল্লাহ উত্তম জাসা দান করুকালি গর্বই করবে থ্যাংক ইউ আল্লাহিবুল ইসলাম আমি গর্ব না আপনি হচ্ছেন ওয়াকারি গর্ব কংগ্রেস ইকবর ভাই জি থ্যাংক ইউ দোয়া আল্লাহ আপনাকে নেখা দান করুক আমিন সালাম আলাইকুম নতুন ভাই আমার কেমন আছেন ভাই ভালো আছেন আল্লাহ তাকে ভালো রেখেছেন দোয়া করুন তার জন্য ভাই কেমন আছেন হাবিব ভাই বলছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বিয়ের গানটি শুনতে চাই আমার বিয়ের গান আমার কাছে আচ্ছা বারাক আল্লা এটা সবার জন্য We are here on this special day Our hearts are full of pleasure A day that আপনাকে বেআই বানাতে চাই ইনশাল্লাহ আচ্ছা তার মানে রাসেল কথাটা বলতেই হবে আমি গানটা পরে গেছি আমাদের রাসেল ভাই দেওয়া হয়ে গেছে কেবল এটাকে ওই যে এঙ্গেজমেন্ট সাদিয়া নূর সাদিয়া আপু এবং কি আপনার জন্য বেস্ট অফ লাক আল্লাহ আপনাদের এই বন্ধনকে কবুল করুক চিল লাস্টে ইনশাল্লাহ এবং কি স্ট্রংলি আমাদের মাঝে খুব ভালো বড় সড়ো প্রোগ্রাম নিয়ে হাজির হন পরবর্তীতে একসাথে লাইভ হবে আপনিও তখন এক্সপিরিয়েন্সড আমরা এক্সপিরিয়েন্স বাবার এক্সপিরিয়েন্স নেবেন তখন আপনার থেকে অনেক কিছু শুনবো মালয়েশিয়া থেকে আপনাকে ধন্যবাদ ভাই বলছেন গোলাম রাসেল রাজ আরজে মালয়েশিয়া থেকে কবে আসবেন বলছেন নাসির ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আসলে আসবো আপনি কি এখন লাইভে আছেন আমি এখন মনে হয় লাইভে আছি মোহাম্মদ ফোর খান উনি জিজ্ঞেস করছে লাইভে আছে কিনা আসলে তো লাইভে কিনা হ্যাঁ লাইভ 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 আচ্ছা বলে রাখি যেটা সেটা হচ্ছে যে যারা যারা মানুষই আসতে বলছেন তাদেরকে বলে রাখি আপনার টিকিটটা পাঠিয়ে দেবেন আমি কিন্তু এখন ফ্রি আসি যে কোনো মুহূর্তে চলে আসবো সৌদি থেকে বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সিলেট থেকে বলছি কেমন আছেন আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কেমন রেখেছেন ভাইয়া আপনার নাম্বারটা যদি দিতেন হ্যাঁ ফেসবুক ইজ বেস্ট আপনি যদি কন্ট্যাক্ট করতে চান কল দিবেন আমি ধরবো আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ ভাইয়া ফিরে আসবেন কবে আবু জাফর ভাই ইনশাল্লাহ আবু ভেরি সুন কংগ্রেস গান শুনান ভাই হুম 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 নাকি We are here on this special day. Our hearts are full of pleasure. A day that brings the two of you. Close together, you gather here to celebrate a moment you'll always treasure. Mm -hmm. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make du'a, like the Prophet taught us. And one with voice, let's all say, 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 BarakAllahu wa hula baraka wa Jama'a Kuma fi khair. بارك الله لكما ما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله بارك الله بارك الله لكم ولنا بارك الله لكم ولنا الله بارك لهما الله أدم حبهما الله صلي وسلم على رسول الله الله يدي خطانا على سنة نبينا ليش raise our hands and make dua. بارك الله لكم وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكم وبرك عليكم وجمع بينكما في خير ما شاء الله থ্যাংক ইউ ভেরি মাচ একদম বলছিলেন যে জীবনের সাত রং অ্যাপ্রিসেশন লাইফ তো আপনাদের কথাগুলো আজকে আমি শুনি জীবনের সাত রং খুঁজে খুঁজে ধূসর হয়ে যাবে যবোনের রং নিথর হয়ে যাবে চোখের পল। শুরু হয়ে যাবে যেন অন্য জীবনের সাত রং হয়ে খুয়ে ধূসর হয়ে যাবে যবনের নিথর হয়ে যাবে চোখের পল শুরু হয়ে যাবে যেন অন্য জীবন কের জীবনে কত চাওয়া কিছু হারানো আর কিছু না পাওয়া জীবনে কত চাওয়া কিছু হারানো আর কিছু না পাওয়া তবু চায় আরও সুখ ধনের পাহাড় সে পাহাড়ে চড়তে যে খুয়ে যায় শুরু হয়ে যাবে যেন শুরু হয়ে যাবে সাগর আলী ভাই বলছিলেন আমি তিনবার কমেন্ট করলাম আপনি পড়লেন না অথচ তখন আমি গান গাচ্ছিলাম তারপর দেখে আমি নামটা মুখস্থ করে রাখলাম বলার জন্য এই জন্য বললাম উনি তো এই রিয়েলিটি আমারটা কখনোই গান গাওয়ার সময় একসাথে কথা বলতে পারি না উনি হয়তো পারেন না আমি হয়তো পারি না সো বলবে যে না কেন আমি কমেন্ট করলাম কেন না তো আই রিয়েলি লাভ দিস থিংস বাট যখন আপনারা এটাকে নিয়ে খুব কষ্ট পেয়ে বলেন যে আপনি অহংকার করেন কমেন্ট পড়েন না ইচ্ছা করে পড়েন না তখন খুব কষ্ট পাই বাট নর্মালি আর রিয়েলি অ্যাপ্রিসিয়েট রিয়েলি লাভ অ্যান্ড আর ফিল ফর দ্যাট আহমদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা কুল করুক ভাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা লভি ভাইয়া বলছেন সাইভিল বাবু থ্যাংক ইউ ভেরি মাছ ভাই হাঁটছি আর দেখছি এম ডি ইসলাম হ্যাঁ থ্যাংক ইউ তোমার জামা পড়ছি আচ্ছা ব্রাদার আই এম জাহাঙ্গীর ইউ এ থেকে অনলি ওয়ান সঙ্গস কোনটা আমাদের ভালোবাসা আচ্ছা ওকে আপনার গানটা গিয়ে দিচ্ছি আপনার জন্য বা যারা আরও কমেন্ট করছেন তাদের জন্য সোমিতা বই এখন গাওয়া যাবে না ভাইয়া এটা যারা কনসার্ট আসবেন তাদের জন্য আর পরবর্তী অ্যালবামের জন্য কাজ চলছে সো সমিদা বই এখন গাওয়া যাবে না না সরি আমি নাট অ্যালাউডি স্ট্রাক অ্যান্ড হোপফুলিউল ইউল ইউ ইউল ভেরি সুন ইউ উইল গেট ভেরি সুন ইনশাল্লাহ ভাই কোথায় আছেন আপনি আচ্ছা উনি বলছিলেন হলো আমাদের ভালোবাসা গানটা গাওয়ার জন্য গিয়ে দিচ্ছি ভাই আমার পাঁচবার কমেন্ট করছি বাট একবারও নিয়ে নজরুল ইসলাম রাসেল ভাই থ্যাংক ইউ ভাই পড়ে দিলাম ভাই কেমন আছেন সাথে কথা হয়েছে আজকে গতকালকে কোন একটা টিভিতে প্রোগ্রাম করতে চান আমাকে ফোন করছিলেন আপনার কথা বলছেন আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ সাম বেস্টাইম ইনশাল্লাহ ফর ব্রাদার ফর দ্য দেক অফ ইসলামিক কালচারাল মুভমেন্ট একটু বিজি যাচ্ছি খুবই ওই যে অ্যালবামে কাজ চলছে আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি আইসাকে তারার নামকে সময় দিচ্ছি তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছি আমাদের ফ্যামিলিকে সময় দিচ্ছি আমাদের ভালোবাসা সাউদিন বাবা বলে এটা একটু পরে গাইতে গাইলাম আমাদের ভালোবাসা সবই যেন হয় মোহন রবের জন্য রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তো মারি জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله رضاك ايه جيتي من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقط استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان آمين আল্লাহ আমাদের এই ভালোবাসা কোক ভালো আছেন ভাই আলম খান হ্যাঁ ভালো আছি ভাইয়া মেয়ে বাবাকে অভিনন্দন বলছেন মিজানুর রহমান ভাই বাবু আবার আপনার কখন দেখলাম ফৌজি আক্তার আপু বলছেন ভাইয়া যাদের হৃদয় আছে আচ্ছা একটু এই গানটা শেষ গেয়ে শেষ করে দেবো আই হোপ সো বিকজ আমার একটা মিটিং আছে যেতে হবে এগেন্স চিটংয়ে আসবো ইনশাল্লাহ আশা করছি যারা এখনও টিকিট বুকিং করেনি করে ফেলুন স্বপ্নের নাম্বার দেওয়া আছে আমাদের মারুফের আইডি দেওয়া আছে নাম্বার দেওয়া আছে কথা বলবেন তাদের কাছ থেকে আপনারা জেনে বুকিং দিয়ে ফেলবেন ফ্রেন্ড ব্যাপারে আমরা এখনও ফাইনাল ডিসিশান নেই নি ইনশাল্লাহ জানাবো হোপফুলি আল বি দেয়ার বিকজ অ্যান্ড আমার খুব প্রাণের জায়গা সো ইনশাল্লাহ হোপফুলি সিরিয়াস ইনশাল্লাহ আম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ দাতের দু শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত ছানি যতই আশুক ছোল হাত ছানি যতই আশুক পেছ তাকায় না যাদের আছে ভয় তারা পথ ভুলে যায় না ও দার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিল মের পথে যারা বিচল তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর আলোতে জার দয় রঙিন হাতেয়াল কোরনের দৃপ সঙ্গিন আলোতে যারি দয় রঙিন হাতেয়াল কোরনের দৃপ্ত সঙ্গীন আর হাত ছানি যতই আসুক। নার হাত জানি যতই আশুক পেছনে ফেরেও তাকায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তারাকথ ভুলে যায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তারাকভূপথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিযায় কারো কাছে কোনো কিছু চায় না রিজল ভাই আপনার ওই যে গানটা বলছেন আমার মুহূর্তে মুখস্থ নাই সরি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কমেন্টের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের এই সাথে থাকার জন্যে সময় ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার একটি মিটিং আছে আমাকে যেতে হবে ওয়েট করছেন আমাদের একজন আরেকজন ভাই আমরা একসাথে বের হব হবোয়ান থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ রবুর আলহামী আমাদের ভালোবাসাকে কল করুক দেখা হবে আপনাদের সবার সাথে চিটে আসলে সবার সাথে দেখা হবে খুব মানে হাসবির আব্বি আচ্ছা একটু গিয়ে দিচ্ছি অনেকবার হাসবুর আব্বির কথা বলছেন মাহমুদ ভাই থ্যাংক ইউ তারমু নামের অর্থ কি জানতে চাই তারানব নামের অর্থ যতটুকু আমি জানি সে ততটুকু হচ্ছে হলো গিয়ে সুরের মূর্ছনা সুরের ঝঙ্কার সঙ্গীতের মূর্ছনা আল্লাহ রবুর আলহামী তাকে কোরআনের জন্য শিল্পী বানিয়ে দিক আমিন আচ্ছা আয় সাথে আপনারা জানেন আমাদের প্রিয় রুসুলফসুল আসলামের সবচেয়ে প্রিয় নাম প্রিয় স্ত্রী আর কোরআন কোরআন হিস্তম বলেছেন হাদিসে মা বাবার দায়িত্বগুলোর মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে একটি সুন্দর নাম দেওয়া যে নামের মাধ্যমে আল্লাহ রবা আমি কেমন দিন তাকে ডাকবি সো আমরা প্রথম দায়িত্বটা পালন করলাম আরও দুটো দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যেন আল্লাহ রুবা আমাদেরকে পালন তৌফিক দান করেন সকল বাবা মাকে সেই দায়িত্বগুলো পালন করে যেন জান্নাত পাওয়ার দান করেন আর যারা এখন বাবা মা তাদেরকে যেন দ্রুত বাবা মা হওয়ার প্রথম ব্যবস্থা করার মাধ্যমে দ্বিতীয় ব্যবস্থা করে দিন জাস আকুম ভালো থাকবেন সবাই দেখা হবে চিত্রঙে আসতে দেখা হবে ফেনিতে যদি আসে তাহলে দেখা হবে ভালো থাকবেন আপনাদের সবাই ও হাসবি রাবি আবার লিখছেন হাসবির আপনি আগে যাবেন না থ্যাংক ইউ হাস বির অফ হাসবি আল্লাহ হাস মা অফ বিজুল্ আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদ রসুলল্লাহ হাস বের لا ما في قلبي غير الله لا اله الا الله محمد رسول الله حسب بربي جل الله حس بربي جل الله إيه কা আছি বসে জীবনেরি চলতি পথে চোখেরি জল ঝরে পড়ে আমার বুক ভেঙে যায় বেদ বিপদপদ বিপদ মসিবতে দুদিনেরই গতি পথে পায় না খুঁজ بنذو مار بيشر حسب ربي جل الله ما في <applause> قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حس بربي جل 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 الله, 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 الله لا إله إلا الله <laughs> ما شاء الله very good thank you very much everyone and see you soon very soon, very soon and আস্তেরান্নের জন্যে আপনাদের সবার জন্য দেওয়া শুভকামনা থাকলো আর একটি কথা সবশেষ বলে দেয় সেটি হচ্ছে যে আমরা যখন জন্মদিনে একটি নতুন বছরকে হারাই অথবা আমাদের পৃথিবীতে যতদিন বাঁচবো সেখান থেকে একটি বছর হারাই সে বছরকে আমরা আল্লাহ বলে আমি সুক্রিয়ার মাধ্যমে বিদায় জানাতে চাই হিজড়ি সন আদারতের সময় ছিলেন এখনও আমাদের ইংরেজি বলেন বাংলা বলেন অথবা হিজড়ি বলেন সন কিন্তু বা ইয়ার কিন্তু বা বছর কিন্তু আছে আমাদের জীবন থেকে একটি বছর কেটে গিয়েছে আল্লাহরের কাছে আমরা শুক্রিয়ার মস্তক অবনত করি যেই অবদানগুলো যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন সেই জন্য শুক্রিয়া জ্ঞাপন করে যে ব্যর্থতাগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমাদেরই ব্যর্থতা সেই ব্যর্থতা কাটিয়ে উঠে আমাদের অযোগ্যতাগুলোকে ছোটো ছোট ছোট অযোগ্যতা আল্লাহ বড় বড় যোগ্যতায় পরিণত করে দিক আর ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আগামী বছরটি আরও সুন্দর কাটুক আপনাদের সবার জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আশা তারা মামুনিকে একটু করলে তুলে নিয়ে আমাদের দেখানো অনুরোধ রইল সারাদিন আসল ভাই দেখাবো ইনশাল্লাহ আপনারা তো অলরেডি দেখেছেন তাকে সো নেক্সট টাইম সেটা দেখানোর ট্রাই করব ভালো থাকবেন সবাই জাকমুল্লাহ খায়ের আপনাদের সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা